নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় আজ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে শুরু বৃষ্টি, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জেনে নেব, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ, দেখো, যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ধীরে ধীরে, কারণ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু সক্রিয় হয়ে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে কলকাতার ক্ষেত্রে এখনই যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটি নয়, তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কলকাতায় আপাতত 2-8 পশলা বৃষ্টি এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু সেটি খুব ভারী বৃষ্টি এখনই হচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন পশ্চিমের জেলাগুলো কিংবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা, এখানে কিন্তু কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে ইতিমধ্যেই এবং শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমন সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি চলছিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সমস্ত জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোথাও কোথাও এখনো চলবে। তবে আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ আরো খানিকটা কমবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে মেঘলা আকাশ মূলত কলকাতায় থাকছে এবং বাদবাকি জেলাগুলোতেও কিন্তু সারা রাজ্য জুড়েই বৃষ্টি চলছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবারের পর থেকে কলকাতার কেমন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে এমন সম্ভাবনাই রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বলুন, ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো কল সেন্টারের অভিযোগে গ্রেপ্তার 6 এবং 7টি ল্যাপটপ, 15টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ভুয়ো কল সেন্টার কলার খোলার অভিযোগে গ্রেপ্তার 6 জন, তাদের কাছ থেকে 7টি ল্যাপটপ এবং 15টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এমনটা জানা যাচ্ছে। কলকাতা পুলিশের অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভুয়ো কল সেন্টার খোলা এবং ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ উঠছে। বেনিয়া পুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ এবং মোবাইল ফোন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কিভাবে ভুয়ো কল সেন্টার চলছিল? দেখো, যে কল সেন্টারের অভিযান আরম্ভ করেছে, কল সেন্টার পাকড়াও অভিযান আরম্ভ করেছে কলকাতা পুলিশ, এবং আজকে ফের একটি ভুয়ো কল সেন্টারের অফিস হয় এবং গতকালই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে, আজকে তাদেরকে কোর্টে তোলা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে দেখো, যে আগের আমরা কল সেন্টারগুলোকে দেখেছিলাম যে তারা মূলত ফরেন কান্ট্রিকে টার্গেট করতো এবং ফরেন কান্ট্রির ব্যক্তিদের তারা ফোন করতো এবং ফোন করে নানা রকম ভাবে কিন্তু তাদেরকে টাকা হাতাতো, নানা রকম কায়দায়। এবং এই যে কল সেন্টার, এই কল সেন্টারেরও কিন্তু ঠিক একই কায়দায় তারা টাকা হাতাতো ও হাতাতো, ফরেন সেন্টার ফরেন কান্ট্রির লোকজনকে তারা ফোন করতো এবং নানা রকম ভাবে নানা রকম কৌশলে কায়দায় তারা কিন্তু তাদেরকে ফাঁসাতো এবং তারপরে কিন্তু তাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলতো যে ওখানে তারা টাকা পাঠানোর জন্য। এবং এই কল সেন্টারটাও কিন্তু ঠিক একইভাবে কাজ চলতো, এবং যেটা স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর যে বেশ কিছুদিন ধরে সেই কল সেন্টার চলতো এবং একটি ফ্ল্যাটে, বেনিয়া পুকুরের একটি ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে সেই কল সেন্টার চলতো এবং গতকালই পুলিশ কিন্তু গোপন সূত্রে সেই খবর পায় এবং গতকাল রাতেই তারা রেড চালায় এবং দীর্ঘক্ষণ রেড চালিয়ে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করেছে 6 জনকে তাদের থেকে কোনো রকম সদ উত্তর পায়নি, কোনো লিগাল কাগজপত্র পায়নি এবং তারপরে কিন্তু তাদের ল্যাপটপ এবং ফোন দেখে সন্দেহ হয় এবং সেই ল্যাপটপে প্রায় 7টা ল্যাপটপ এবং যেখানে ইল্লিগাল কাজ হচ্ছে এবং একই সঙ্গে 15টি ফোন, যেখান থেকে প্রচুর ফরেন নাম্বার উদ্ধার হয়েছে এবং সেই ফরেন নাম্বারে কলিং হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর, এবং তারপরে কিন্তু এই 6 জনকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সহ। ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।